আরে আরে স্যার, কি করতেছেন? আজকে ম্যাডাম বাসায়, উনি যদি আপনারা আমার একসাথে দেখে ফেলে অনেক বড় ঝামেলা হয়ে যাইব। আর দু তোর ম্যাডাম, তোর ম্যাডাম এমন কৌশল করতেছে, কিছু হইব না। অনেক সুন্দর লাগতেছে। সরে বাবা, সোয়া আবার কাজল দিছস না? ম্যাডাম এসে পড়ছে। ম্যাডাম এসে পড়ছে বুঝছস তো? এখনো বইয়ের হইছস কেন? খাটের নিচে যা। সুনিতা, কি ব্যাপার, তুমি এখানে কি করতেছো? এক্সারসাইজ। আচ্ছা বলো তো, তুমি কি সুনিতাকে দেখছো? আমি খুঁজলাম, পেলাম না। সুনিতা কই? না তো, আরে দেখো না, কোনো কাজ করতেছে মনে হয়। আমি না বুঝি না আজকাল ও যে কি কাজ করে, হুটহাট করে গায়েব হয়ে যায়। আমিও একটা জিনিস বুঝতেছি না, তুমিও ইদানিং ওর পিছনে অনেক বেশি লাগো। ওকে তো মাথায় তুলছো তুমি, তোমার জন্য আজ করে এই অবস্থা জানো? আচ্ছা আর তোমাকে? আমাকে? আমাকে না, আমাকে আমাকে। আমার কেন জানি মনে হচ্ছে এই খাটের নিচ থেকে সাউন্ড আসতেছে, আমি চেক করে দাঁড়াও। কি নিচে কি দেখতেছো তুমি? আমার খুব মাথা পেন করতেছে, একটু চা বানাই দাও না। হয়তো আমি কানে হয়তো ভুল শুনছি। এনিওয়ে, তোমার জন্য চা করে নিয়ে আসতেছি। আর হ্যাঁ, তাড়াতাড়ি আসো লিভিং রুমে। আচ্ছা তোমাকে বলছিলাম না, কি ব্যাপার, ও এখানে, ও এখানে কি করে আসলো? ম্যাডাম আমি আপনার সব সত্য কথা বলতেছি। চুপ, একদম চুপ, একটা কথা বলবি না। কি কি চলতেছে? তার মানে আমার নাকের নিচে এসব চলতেছে এতদিন যাবৎ, আর আমি কিনা টেরি পেলাম না। আরে মনে কি বলতেছো তুমি এসব? হ্যাঁ ও যে খাটের নিচে আছে এটা কি আমি জানি নাকি? আমি তো ওকে মাত্র বের করলাম। না ম্যাডাম, স্যার মিথ্যা তো কইতেছে, স্যারই আমার খাটের নিচে ঢুকাইছে। এই একদম চুপ, আর একটা মিথ্যা কথা বলবি না। সত্যি করে বল, কেন খাটের নিচে গেছিলি, সত্যি করে বল। ম্যাডাম সত্যি কথা কইতেছি, স্যার আমারে কইছিল আমি যদি স্যারের সব কথা মানি তাহলে স্যার আমার প্রয়োজন পূরণ করবে, এই জন্য আমিও স্যারের কথা চলে আসছি। এই আর একটাও যদি মিথ্যা কথা বলবি না তোর আমি। ন্যূনতম লজ্জাবোধ নেয় না তোমার? ওর তো তাও লজ্জা আছে বলে না ওর ভুলটা স্বীকার করতেছে, যে ও কি করছে। আর তুমি, তুমি কি করতেছো আমার কাছে? যেই ধরা খেলে আর অমনি মিথ্যাটাকে ঠাকার জন্য আর মিথ্যার উপর মিথ্যা বলে যাচ্ছ। ওর কথা নিয়ে বাঁধি দিলাম, ও একটা পর মানুষ। আমি, আমি তো তোমার আপন তাই না? তুমি আমার সাথে এরকম একটা নিচু কাজ কীভাবে করলাম? মানলাম, মানলাম ওর না হয় অভাব, অভাবের দায়ে তোমার কথা শুনে এখানে এই কাজ করতে আসছে। কিন্তু তুমি আমাকে বলো তো, তোমার কিসের অভাব, কোন দিকের অভাব? হ্যাঁ, যে কারণে তুমি আমার সাথে এতবারটা নোংরা কাজ করলা, আর তোমরা দুজনে না আমার জাস্ট ভরসাটা ভেঙে দিলা, বুঝতে পারছো? আর সুনিতা, ম্যাডাম আমি কথা দিয়েছি আমার এই ভুল জীবনে হবে না, আমার মাফ করে দেন। একটা কথা আর বলবি না তুই, আর আমার চোখের সামনে জীবনে আসবি না। বেহা বেহা বলছি। মুনাব দেখো, ভুল তো হয়ে গেছে তাই না? আম সরি, আমাকে মাফ করে দাও। আলিফ, মানুষ ভুল করলে না মাফ করা যায়, কিন্তু চরিত্র না কোনোদিনও ঠিক করা যায় না।